ঘুরে এলাম, যাহাপনার সন্ধান আমি পেলাম না। যাহাপনাকে যদি না পাই তাহলে তাহলে নদীতে আমি ঝাঁপ দিয়ে মরবো। বলো জানারা বলো, এই বেঁচে থাকা সে মরে যাওয়াই যে অনেক ভালো। যাহাপনা ফিরে এসেছেন যাহাপনা? হ্যাঁ রানী, আমি ফিরে এসে আমি গিয়েছিলাম আমি আমার প্রাণ বিসর্জন দিতে। সেখানে মণিবরের সাথে আমার দেখা। মণিবরে কি বলেছে জানো? কি বলেছে যাহাপনা? আমরা নাকি পুত্র সন্তান লাভ করব। আমরা পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ রানী, শুধু ভাই নয়, এক কথা তুমি শুনলে তুমি হয়তো ঠিক থাকতে পারবে না। যাহাপনা আপনি আমাকে সব কিছু খুলে বলুন, আমি আমি সহ্য করতে পারবো। তুমি শুনবে রানী, তুমি শুনবে, আমাদের পুত্রের পরমায়ু হবে মাত্র 12 দিন। ওঠো জাহানারা ওঠো, আমি আগেই তো বলেছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। শুধু তাই নয় জাহানারা, আরো আছে, যদি পুত্রে 12 দিনের পুত্রের সাথে 12 বৎসরের কন্যা বিয়ে দিয়ে বিবাহ রাত্রে পৌত্রে পুত্র এবং পুত্রবধূকে বনবাসে দিতে হবে। আমি আমি আমার 12 দিনের শিশুকে কেমন করে বনবাসে পাঠাবো বলুন, কেমন করে? ওগো রানী, এই কথা তুমি দুঃখ পেয়ে না রানী, তুমি দুঃখ পেয়ে না, তো তো প্রজারা আমাদেরকে বলবে, তবে আমাদের আটকুরে নাম তো তল হলো। যাহাপনা আপনি আপনি অনেক অসুস্থ, আপনি প্রজাদেরকে গিয়ে খবরটা দিন। ঠিক আছে, তাই চলো রানী, তাই চলো। হাই খোদা, পুত্র যদি দেবে তাহলে তাহলে কেন 12 দিনের আয়ু দিলে খোদা? খেতে আমার কেউ বুঝে না।
তুই আমার ছেলে, আজ আজ আমি তোকে নিয়ে ঝাপে খাইয়ে দেব, চল মানিক চল। হ্যাঁ আজ আজ আমি তোকে নিয়ে ঝাপে খাইয়ে দেব, চল চল। হ্যালো, এই সে দেখো হেলা, খুদার কি মহিমা, খুদার কি মহিমা, খুদার মেহের বাড়িতে মরি বরের আশীর্বাদে যাহা আপনার রাজ্যে ফিরে এসেছে, যাহা আপনার আমার সাহেব আমার সন্তানের মা হতে চলেছে। আর আপনি কি অন্ধ হয়ে বসে আছেন? আমি কিসের অন্ধ হলাম রাহেলা, তোমার কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তা কেন বুঝবেন, মা রূপন যে বিয়ের বয়স হয়েছে সে কেলকে আপনার আছে? ঠিকই বলেছে রাহেলা, মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবে আর দেখে। আচ্ছা রাহেলা, তোমার কুঁজে কি কোনো ভালো পাত্র আছে? আমি আপনার কথা শুনে অবাক হলাম, আমি পাত্র দেখবো আর আপনি ঘরের কোণে বসে থাকবেন? আচ্ছা রাহেলা, তাহলে চলো দুজনে মিলে দেখি কোন ভালো পাত্রের। ঠিক আছে চলো। বলনি জনাব, আমি তো এখন এই অন্দর মহলে সংবাদ পেলাম না। যাহা পেলাম, আপনি বিচলিত হবেন না, আমি কি এগিয়ে আসি অন্ধ মহলে কি সংবাদ? এই ওই যে ছেলে দেখুন, যাহা পেলাম তোমাদের বকশিস, তোমরা আবার আসো। অজির সাহেব, বলুনি জনাব। খুদার মেহের বাড়িতে
মণিবরের আশীর্বাদে আমরা কিন্তু ফুটফুটে বাচ্চা জন্ম হয়েছে। বলো নজির সাহেব, আমাদের সন্তানের কি নাম রাখা যায়? মাফ করবেন জনাব, এই অদম আপনার সম্মুখে দাঁড়িয়ে থাকতে আপনি এত বিচলিত হবেন না জনাব। আমি বলছিলাম কি, এই নীলাশপুর রাজ্যে সারা রাজ্য চিঠি দাঁড়াব গণনা করে একই মাত্র সন্তানের নাম নামটি রাখলে ভালো হতো না জনাব? উত্তম প্রশ্ন। এই কি আছিস, রাজ জ্যোতিষীকে এখানে পাঠিয়ে দে। তং সীতাম চতং সীতারাম, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জনাব? রাজ জ্যোতিষী মণিবরের আশীর্বাদে উদার মেহরবানিতে আমার একটি পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানের নাম রাখতে হবে, তাই আপনি গণনা করে বলুন কি নাম রাখবো। আপনি কি নাম রাখুন। ঠিক আছে জনাব, তাই করছি। চতং সীতারাম চতং সীতারাম, ওম কালি ওম কালি বলে দে মা সরস্বতী, এই জলের হবে কি গতি, মাস কায় না মাংস কায় না, দমে দিয়েছে মন কষ্টের মালায় গলায় দিয়ে চলেছি শ্রীবৃন্দাবন। ওম কালি রামের বামে নয়ে সীতা, হিমের মধ্যে শেষ পেয়েছি উত্তম রাম নাম রেখেছ। যাও আমার দনভাণ্ডার হতে যত ইচ্ছা যতই নামে নিয়ে নাও। তাই করছি জনাব। চতং সীতারাম চতং সীতারাম চতং সীতারাম। ওস্তাদি মাফ করবেন জনাব, অনেক সাধনার পরে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মণিবরের আশীর্বাদে আমরা একটি ফুটফুটি বাচ্চা জন্ম পেয়েছি জনাব। এমন কি নীলাশপুর রাজ্যে সারা রাজ্য জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি বড় নাম রাখা হয়েছে। তবে আজকের এই আনন্দময় দিনে আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ওজির সাহেব, আপনি ছাড়েন, যেদিন আপনাকে আমি রাজ দরবার থেকে দূর দূর করে ছাড়িয়ে দিয়েছিলাম, সেদিনের কথা আমার মন থেকে একেবারে মুছিয়ে দিয়েছে। আপনি মুছতে কি হবে উজির সাহেব, আমি তো জানি, আমি জানি আপনাকে আমি অন্যায় ভাবে দাঁড়িয়ে দিয়েছিলাম। আপনাদেরকে ছাড়িয়ে দিয়ে আমি গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দিতে, সেখানে মণিবরের সাথে সাক্ষাৎ। সেই মণিবর আমাকে একটি সন্তান দিয়েছিল আর বলেছিল এই সন্তানকে একটা বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের কন্যা বিবাহ দিবে। আমি তো এখন এই বারো বছরের কন্যার সন্ধান করতে পারছিলাম। আপনার কি আছে জনাব, আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বস্ত এই উজির, আপনার এই বিশ্বস্ত এই কর্মচারী, আমি একবার আমাকে অনুমতি দেন যেমনই করে হোক সেইভাবে হোক সেই বারো বছরের কন্যার সন্ধান আমি করবো জনাব।
জারুজির সাহেব রাজ্যের রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চিহ্নকুটি হতে রাজপুর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখুন কার ঘরে রয়েছে সেই বারো বৎসরের কন্যার সন্ধান। ও কন্যা এবং কন্যার পিতা সহ শাহী মর্যাদা দিয়ে রাজদরবারে হাজির করবে। এই গেছি যাহে প্রণয়, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা রয়ে আমি নিচে যাব রাজ্যের ওই প্রান্ত থেকে ওই পার্জন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আর উপরে রয়েছে সেই বারো বৎসরের কন্যা কন্যা এবং কন্যার পিতা সহ আমি সেই মর্যাদা দিয়ে নিয়ে আসবো আপনার এই রাজি দরবারে। অজিরের উপর ভরসা রাখলে চলবে না, আমাকে যে চিন্তা করতে হবে। এই কে আছিস? রাজযোগ্য দিকে পাঠিয়ে দে শতং সীতারাম, শতং সীতারাম, শতং সীতারাম, শতং সীতারাম, শতং সীতারাম। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? রাজযোগ্য আমি আবার আপনাকে কেন স্মরণ করেছি জানেন? না জনাব। রাজজ্যোতিষে কার ঘরে কোথায় আছে বারো বৎসরের কন্যা এই জন্য আপনাকে আমি এনেছি। আপনি গণনা করে দেখুন কার ঘরে রয়েছে বারো বৎসরের কন্যা। তাই করছি জনাব, তাই করছি। সীতারাম সিংহের পৃষ্ঠে চড়িয়া, সিংহের পৃষ্ঠে দিয়া পাও, কানে কানে কইয়া দাও অঙ্কালি অঙ্কালি। পশ্চিমে শহর আলীর মেয়ের বয়স 114 মাস হল না, পূর্বে দিলীপের মেয়ের বয়স 110 মাস হল না, এই দক্ষিণে মস্তু মেম্বারের মেয়ের বয়স 114 মাস এই হল না, আর এই দক্ষিণে পেয়েছি জনাব পেয়েছি। পেয়েছেন রাজজ্যোতিষে, বলুন তাহলে কার ঘরে রয়েছে? জনাব আমি যে বলতে সাহস পাচ্ছি না। আপনাকে আমি অভয় দান করলাম। জনাব আপনার কাছেই তো রয়েছে, আপনার নিকট আপনার এলাকায় রয়েছে জনাব। জ্যোতিষে আপনি হস্তক্ষেপ করে বলে বলে পেলুন যাহা আপনার আপনার ভাগ্য অভাগ্য বিশ্বস্ত। উজি উজিরের একমাত্র কন্যা মা রূপবাণের আগামীকাল শুক্রবার বারো বৎসর পূর্ণ হতে যাচ্ছে। এই কাছে রাজজ্যোতিষে তুমি আবার আসতে পারো, আমার ধন ভাণ্ডার হতে যত ইচ্ছা ধন ভাণ্ডার নিয়ে যাও। তাই করছি জনাব, তাই করছি। চটং সীতারাম, চটং সীতারাম, চটং সীতারাম, চটং সীতারাম। উজিরকে পাঠিয়েছিলাম বারো বৎসরে কন্যার সন্ধান করতে, উজির তো এখনো এলো না। ওসলি মাফ করবেন যাহা বেনে পেলাম না, যাহা পড়াও পেলাম না। আমি রাজ্যের ওই প্রান্ত থেকে ওই পাঞ্চন্ত পর্যন্ত চিহ্ন কুটির হতে রাষ্ট্রে পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কারো ঘরে সেই বারো বৎসরের কন্যার সন্ধানই পেলাম না। তাই তো আমি নিরাশ হয়ে আপনার কাছে ফিরে এসেছি জনাব। অজির সাহেব আপনি সারা রাত সময় ঘোষণা করে দেখেছি যে বারো বৎসরের কন্যার সন্ধান করতে পারলেন না। আমি রাজপ্রাসাদে বসে থেকে
বারো বৎসরে কন্যার সন্ধান খুঁজে পেয়েছি। পেয়েছেন পেয়েছেন জাহাই প্যাডাম, একবার আমাকে খুলে বলুন কার ঘরে রয়েছে সেই মহর্ষির কন্যা। আমি এই মুহূর্তে ছুটে যাব উল্কার বেগে সেই কন্যার বাড়িতে, কন্যা এবং কন্যার পিতাকে আমি সেই সাহেব আপনি যেতে হবে না, আমি আপনাকে একটি কথা বলবো। বলুন জনাব। অজি সাহেব, বারো দিনের ছেলের সাথে যদি বারো বৎসরের কন্যা বিয়ে দিতে অস্বীকার করে তাহলে কি শাস্তি হতে পারে? অন্য রাজেশে হয়তো সারা জীবন কারাদণ্ড হবে, নইলে প্রাণী দণ্ড হবে। অজি সাহেব, আপনার ঘরেই তো রয়েছে বারো বৎসরের কন্যার সন্ধান। মা রূপবানের আগামী কল্য বারো বৎসর পূর্ণ হতে যাচ্ছে, আপনি কথা বলেন না কেন? আপনি আমার কাছে কেন গোপন করেছেন বলুন। অজি সাহেব বলুন। যাহা ভেড়া, আমি সত্যি জানতাম না আগামী কল্য আমার মা রূপবানের যে বারো বৎসর পূর্ণ হতে যাচ্ছে, আর জানলেও আপনার কাছে আমি কিছুতেই বলতাম না। কেন অজি সাহেব? যাহা প্যাডাম, হয়েছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অজি সাহেব, আমি যে বাসানন্দন আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার এই বারো দিনের ছেলের সাথে আপনার মা রূপবানকে বিবাহ দিয়ে আপনি দুটি জীবনই বাঁচান। বলুন বলুন ভাই বলুন। ফাসার ছেলের সঙ্গে হুজিরের কন্যার বিবাহ, এর সে আনন্দের বিষয় আর কি হতে পারে? যাহা প্যাডাম, বিবাহটা তো আর পুতুলি খেলা নয়, যে হয় আজকে লোক না হয় ভেঙে ফেলে দিল। এই হচ্ছে খুদা তালাব রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। বারো দিনের শিশুর সঙ্গে বারো বৎসরের কন্যার বিবাহ, হয়েছে অসম্ভব, এই অসম্ভব কাজ আমি আমি কিছুতে করতে পারবো না জনাব, কিছুতে করতে পারবো না, কেননা আমি যে তার পিতা। ওজি সাহেব, আমি যে বর্ষা নন্দন আমার ছেলের সাথে আপনার মেয়ে যদি বিবাহ হয় তাহলে এই রাজ্যের অধিকাংশ আপনার নামে আমি ওলি করে দেব। জনাব জনাব, নীলাশপুর রাজ্যের অর্ধ কেন, এই সমস্ত রাজ্যটা যদি এই উচিতের নামে উলি করে দিন, তবু তবু আমি পারবো না জনাব। একটা বারো দিনের পুতুলের হাতে আমার এক বারো বৎসরের কন্যাকে আমি কিছুতে অর্পণ করতে পারবো না জনাব, কারণ আমাকে মার্জনা করে নি জনাব। ওজি সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখুন। আমি যে বর্ষানন্দ আপনার কাছে আমি অনুরোধ করে বলছি জনাব। জনাব, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না জনাব। অজি সাহেব, আপনি জানেন এই অন্যায় আদেশ কি হতে পারে? হ্যাঁ জনাব, এই অন্যায় আদেশে আমার প্রাণ দণ্ড হতে পারে। জানি যাহা পাড়া, এই অন্যায় আদেশে আমার প্রাণ দণ্ড হতে পারে। আমি আমি আমার এই তুচ্ছ প্রাণের জন্যে আমি আমার মাতৃহীনা মায়ের সর্বনাশ করতে পারবো না। তার পূর্বে তাকে
গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে গঙ্গার জলে নেকাবি করে দিব। ওব আপনারই বারো দিনের পুতুলের হাতে আমি তুলে দিতে পারবো না জনাব। ওজি সাহেব, আপনি যদি আপনার মেয়ের জন্য কঠোর হতে পারেন তাহলে আমি কেন আমার সন্তানের জন্য কঠোর হতে পারবো না? আমি এক করে বলছি আপনি রাজি হয়েছেন? আমি কিছুতে রাজি হতে পারবো না। ওজির সাহেব, আপনি যদি রাজি না হন আপনার প্রাণ মৃত্যু যে অনিবার্য। হোক আমার মৃত্যু, আমি পারবো না। আপনি যখন বারো দিনের সন্তানের জন্য এত কঠোর হতে পেরেছেন আমি এখানে পারবো না। আমার বারো বছরের জন্য আপনি প্রাণটা উৎসর্গ করে দেব। ওজির সাহেব, এই কি জিনিস? আদেশ করুন জাহাপনা, যাও আমার দুদিকে বেঁধে বেঁধে বলো। পারুম না, এখনো ছয় মাসের বেতন আটকে রয়েছি। সদু থাই রই, ওকে নিয়ে রাখবে কা অন্ধকার কারাকক্ষে। কাল প্রত্যুষে তাকে দেওয়া হবে চিরশ্যান। মনে রাখিস, নিয়ে যাও আমার দুদিনকে আমার সম্মুখতে। মৃত্যুর পথের যাত্রী আমার একমাত্র মা রূপবানকে আপনাদের হাতে রেখে গেলাম। আপনাদের বাসা যেন আমার বর্তমানে আমার মাকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে নিতে না পারে। এতদিন আমি আপনার রাজি বিশ্বাস চাকরি করেছি, যদি আমার আমাকে আপনি ক্ষমা করে আমি যে তার মুখ দর্শন করতে চাই না। তাই চলো পড়ি কোথায় দাদু, রূপবানের বাড়িতে চলে যাও।